হ্যালো ফ্রেন্ডস, ভিডিওতে ক্লিক করার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। রাজ্যে আলিপুর কমান্ড হসপিটাল তরফ থেকে লোয়ার ডিভিশন ক্লার্ক ও হেলথ ইন্সপেক্টর সহ আরও অন্যান্য গ্রুপ সি গ্রুপ ডি পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। ন্যূনতম মাধ্যমিক পাস যোগ্যতায় আবেদন করা যাবে। পশ্চিমবঙ্গে যে কোনো জেলা থেকে পুরুষ মহিলা উভয়ই আবেদন করতে পারবেন। বিভিন্ন পদে প্রার্থী নিয়োগ করা হবে। এখানে সব মিলিয়ে মোট পোস্ট আছে 158টি, বর্তমান শূন্য পদ আছে। লিখিত পরীক্ষার মাধ্যমে এখানে প্রার্থী বাছাই করে আবেদন করতে হবে। অফলাইনের মাধ্যমে ফর্মটা ফিল আপ করে পাঠাতে হবে। বিজ্ঞপ্তি প্রকাশিত হয় 45 দিনের মধ্যে নির্দিষ্ট ঠিকানায় পাঠাতে হবে। নিয়োগ তথ্য পোস্টেল, পদের নাম হচ্ছে লোয়ার ডিভিশন ক্লার্ক। বেতন পে লেভেল 2 অনুযায়ী প্রতি মাসে বেতন পাবে 19,900 থেকে 63,200 টাকা দেওয়া হবে। এই পদের জন্য আবেদনকারী বয়স 18 থেকে 25 বছরের মধ্যে হতে হবে। শিক্ষাগত যোগ্যতা, রাজ্যে যে কোনো শিক্ষিত বোর্ড উচ্চ মাধ্যমিক বা তার সমতুল্য পরীক্ষায় পাস করতে হবে। কম্পিউটারে ইংলিশ কিংবা হিন্দিতে প্রতি মিনিটে 35টি শব্দ লেখার দক্ষতা থাকতে হবে। মোট শূন্য পদ হচ্ছে 3টে। পদের নাম হচ্ছে হেলথ ইন্সপেক্টর। পে লেভেল হচ্ছে 4 অনুযায়ী 25,500 টাকা থেকে 81,100 টাকা বেতন দেওয়া হবে। বয়স, আবেদনকারীর বয়স 18,000 থেকে 27 বছরের মধ্যে বয়স হতে হবে। শিক্ষাগত যোগ্যতা, যে কোনো শিক্ষিত বোর্ড থেকে মাধ্যমিক পাস ও সঙ্গে যে কোনো শিক্ষিত প্রতিষ্ঠান থেকে স্যানিটারি ইন্সপেক্টর কোর্স করা থাকতে হবে এবং এছাড়াও সংশ্লিষ্টটির রাজ্য সরকার বা কেন্দ্র সরকারের বেসরকারি কোনো সংস্থাতে কমপক্ষে 1 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। মোট শূন্য পদ হচ্ছে 18টি। পদের নাম হচ্ছে টেটসম্যান। বেতন হচ্ছে 1 জানুয়ারি প্রতি মাসে 18,000 থেকে 59,900 টাকা দেওয়া হবে। বয়স হতে হবে 18 থেকে 25 বছরের মধ্যে বয়স হলে আপনার শিক্ষা যোগ্য, যে কোনো শিক্ষিত বোর্ড থেকে মাধ্যমিক পাস, সংশ্লিষ্ট ক্ষেত্রে কমপক্ষে 1 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। মোট শূন্য পদ 4টি। পদের নাম হচ্ছে বারবার। উক্ত পদের জন্য প্রতি মাসে পে লেভেল 1 অনুযায়ী প্রতি মাসে 18,000 থেকে 59,900 টাকা দেওয়া হবে। বয়স হতে হবে 18 থেকে 25 বছরের মধ্যে। শিক্ষাগত যোগ্যতা, যে কোনো শিক্ষিত বোর্ড থেকে মাধ্যমিক বা সংশ্লিষ্ট যে কমপক্ষে 1 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। মোট শূন্য পদ হচ্ছে 9টি। পদের নাম হচ্ছে চৌকিদার। প্রতি মাসে বেতন হচ্ছে 18,000 টাকা থেকে 59,900 টাকা দেওয়া হবে। বয়স হতে হবে 18 থেকে 25 বছরের মধ্যে। শিক্ষাগত যোগ্যতা, যে কোনো শিক্ষিত বোর্ড থেকে মাধ্যমিক পাস এবং সংশ্লিষ্ট টেটে কমপক্ষে 1 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। মোট শূন্য পদ হচ্ছে 12টি। পদের নাম হচ্ছে সাপাইওয়ালা। উক্ত পোস্টের জন্য বয়স উক্ত 18,000 থেকে 59,000 দেওয়া হবে। বয়স হতে হবে 18 থেকে 25 বছরের মধ্যে। যে কোনো শিক্ষিত বোর্ড থেকে মাধ্যমিক পাস, সংশ্লিষ্টটির কমপক্ষে 1 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। এই পদে শুধু মহিলারাই আবেদন করতে পারবেন। মোট শূন্য পদ 35টি। পদের নাম হচ্ছে কুক। 19,900 থেকে 63,200 টাকা দেওয়া হবে। আবেদনকারীর বয়স 18 থেকে 25 বছরের মধ্যে হতে হবে। শিক্ষাগত যোগ্যতা, যে কোনো শিক্ষিত বোর্ড থেকে মাধ্যমিক পাস এবং সঙ্গে ভারতীয় রান্নার সম্পর্কে যথেষ্ট দক্ষতা থাকতে হবে। মোট শূন্য পদ হচ্ছে 3টি। পদের নাম হচ্ছে ওয়ার্ড সহায়িকা। উক্ত পদের জন্য 18,000 থেকে 59,900 টাকা দেওয়া হবে। বয়স হতে হবে 18 থেকে 25 বছরের মধ্যে। শিক্ষাগত যোগ্যতা, যে কোনো শিক্ষিত বোর্ড থেকে মাধ্যমিক পাস, সংশ্লিষ্টতে কমপক্ষে 3 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। এই পদে শুধু মহিলারাই আবেদন করতে পারবেন। মোট শূন্য পদ হচ্ছে 53টা। পদের নাম ওয়াশারম্যান। উক্ত পদের জন্য 18,000 থেকে 59,900 টাকা দেওয়া হবে। আবেদনকারী বয়স হতে হবে 18 থেকে 25 বছরের মধ্যে। শিক্ষাগত যোগ্যতা, যে কোনো শিক্ষিত বোর্ড থেকে মাধ্যমিক পাস, সংশ্লিষ্ট টেটে কমপক্ষে 3 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। মোট শূন্য পদ 17টি। নিয়োগ, উপরোক্ত পদগুলির জন্য প্রার্থীদের লিখিত পরীক্ষা, ফিজিক্যাল টেস্ট, টেট টেস্টের মাধ্যমে নির্বাচন করা হবে। লিখিত পরীক্ষা, ফিজিক্যাল টেস্ট ও টেট টেস্ট এই 3টে ধাপের মাধ্যমে নিয়োগ পদ্ধতি হবে, নিয়োগ করা হবে। আবেদন পদ্ধতি, উপরোক্ত পদগুলির জন্য আপনাকে আবেদন করতে অফলাইনের মাধ্যমে প্রথমে নিচে দেওয়া লিঙ্ক থেকে আবেদনপত্র ফর্মটি ডাউনলোড করে নিতে পারবে। এরপর নির্ভুলভাবে ফর্মটি ফিল আপ করে পাঠিয়ে দেবেন। প্রয়োজনীয় তথ্য, নথি সহ কোনো ঠিকানা দেখে নিন। আবেদনপত্র, ফর্ম, নথি একটি মুখ বন্ধ করা খামে ভরে, খামের উপরে প্রার্থীকে অবশ্যই লিখতে হবে অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ, কোন পোস্টের জন্য
অ্যাপ্লাই করছেন সেই পদের নাম লিখতে হবে, আর শেষে ঠিকানা নির্দিষ্ট সময়ের মধ্যে পিট পোস্টের মাধ্যমে পোস্ট করতে হবে। আবেদন ফি, আবেদনের সাথে 100 টাকার পোস্টাল অর্ডার করতে হবে, আর আবেদনের জন্য প্রয়োজনীয় নথিপত্র যে সমস্ত শিক্ষাগত যোগ্যতার মার্কশিট ও সার্টিফিকেট, সম্প্রতি তোলা 2 কপি পাসপোর্ট সাইজ ছবি, বয়সের প্রমাণপত্র, জাতির শংসাপত্র, রেসিডেন্স সার্টিফিকেট। আবেদন পাঠানোর ঠিকানা দ্য কমান্ড হসপিটাল, ইসি আলিপুর, কলকাতা 7,27। আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ 13/6/2022। মাধ্যমে আপনাকে এই ফর্মটি ফিল আপ করে পাঠিয়ে দিতে হবে। আর যদি কোনো অবস্থিত অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। যারা যেসব বন্ধুরা 25 বছরের মধ্যে যারা ইদানিং মাধ্যমিক পাস করেছো, ঠিক আছে, তারা অবশ্যই এই ফর্মটা ফিল আপ করতে পারো। 18 থেকে 25 বছরের মধ্যে যারা বয়স হয়েছে তারা ফিল আপ করতে পারো। আর যারা দেখছো এটি অবশ্যই শেয়ার করে দাও বন্ধুদের মধ্যে, তারা এই ফর্মটি ফিল আপ করে অবশ্যই পাঠিয়ে দেবে। এবং কীভাবে কোন ওয়েবসাইট থেকে পাঠাবে এবং যদি কোনো অসুবিধা হয় তবে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। আর স্ক্রিনে দেওয়া নিচে ফোন করতে পারো প্রস্তুতির জন্য, প্রিপারেশান যদি নিতে চাও এ বিষয়ে। আর অবশ্যই বলবো একটি লাইক, একটা শেয়ার, সাবস্ক্রাইব করার জন্য। পরবর্তী ভিডিও তাহলে তোমাদের মোবাইলে নিশ্চয়ই পৌঁছে যাবে।